আল্লাহর ভয়টা কি? যেমন রমজানে আমরা কাকে ভয় করি? আল্লাহকে। আমরা মুখে গড়গড়া করি না, বাই চান্স ড্রপ অফ ওয়াটার কুড গো ইনসাইড, যে কোনো সময় এক ফোঁটা পানি ভিতরে চলে যেতে পারে। এই জন্য আমরা গড়গড়া করি না, কারণ আমরা মনে করি ভিতরেও আমার আল্লাহ দেখছেন আমাদের। এটার নাম ভয়, এটার নাম কি? এটার নাম তাকওয়া। আমরা পানির নিচে ডুব দিই, সেখানেও হা করি না, যদি ভিতরে পানি চলে যায় আমার রোজা ভেঙে যাবে। ছোট্ট শিশু রোজা রাখে, 7 বছর বয়স, 8 বছর। ইংল্যান্ডের একটা ছেলের কথা আমি প্রায় বলি, অত্যন্ত সুন্দর চেহারার একটা ছেলে, আমার ছাত্র ছিল, লন্ডনে তার জন্ম। তার সুন্দর মানুষ, একটু কষ্ট করলে চেহারায় বেশি বোঝা যায়, ঠিক কি না? আর কালো মানুষ তো এমনিই কালো, বোঝারও কিছু নাই, ও তো এমনিই তার চেহারায় বোঝা যায় না। তো আমি ওকে দেখি যে খুব টায়ার্ড, ও ইউ লুক সো গ্লুমি, হোয়াট হ্যাপেন, হোয়াট ইউ বিন ডুইং? ও বলছে আই এম ফাস্টিং, বলছে আমি রোজা রাখছি। আমি তাকে রুমে নিয়ে গেলাম, চকলেট দিলাম, ক্রিপস দিলাম, জুস দিলাম, বললাম যে নো ওয়ান গনে সি ইউ ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, কেউ দেখবে না, তুমি এগুলো খাও। দরজাটা লাগিয়ে দিলাম, 10 মিনিট পরে দেখি ছোট্ট শিশু চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম হোয়াই ইউ ডিডেন্ট টাচ, কেন এটাকে স্পর্শ করলা না? ছোট্ট ছেলে বলছে মাই আল্লাহ ইজ সিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে, কেউ দেখে না, কে দেখেন? এই ভয়টা যদি আমার দেশের মানুষের মধ্যে থাকতো, কোনো মানুষ মিথ্যা মামলায় জড়াতো না। এই ছোট্ট ভয়টা যদি থাকতো, কোনো নেতা কর্মীর উপরে জুলুম করতো না। এই ভয়টা যদি থাকতো, অন্যায়ভাবে কোনো লোক কোনো লোককে মারতো না, জমি রাইল ঠেলতো না, ঠিক কি না? এই একটা ভয় সৃষ্টির জন্যই সারা কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, this is the book, there is no doubt in it, beyond doubt, guidance for Allah fearing people. এই কিতাবটা শুধু তাদের জন্য হেদায়াত যারা আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, সারাক্ষণ আমাকে দেখেন কে? কেউ শুনুক আর না শুনুক, আমাকে শুনেন কে? কেউ দেখ আর না দেখ, দিচ্ছেন কে? সে আল্লাহ জাল্লা শানহু বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, কি পরিচয়! তানজিলাম অবতরণিকা, মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন। আল্লাহু আকবার, কত বড় আকাশ আর কত বড় জমিন! প্রথমে আরদ বললেন, কারণ আমাদের জমিন আমাদের কাছে, জমিন আমাদের কাছে আর আকাশটা দূরে। কত দূরে আকাশ? কত দূর? কয় বছর? আউট অফ ইমাজিনেশন। পৃথিবীর সবচেয়ে বড় আকাশ গবেষক গবেষণা কেন্দ্র নাসা, নাসা বলছে আকাশটা কত বড় আমরা এখনো পরিমাপ করতে পারিনি, তবে আমরা দেখেছি আকাশে কিছু কালো গর্ত আছে, ওরা বলছে ব্ল্যাক হোল। এখন এটার নাম আবার চেঞ্জ করেছে, 40 বছর আগে নাম দিয়েছে ব্ল্যাক হোল, এখন নাম দিয়েছে স্টার ফলিং, কারণ কোরআনের নাম হলো মাওয়াকিউন নুজুম, যেখানে তারা পড়ে যায়। সূরা ওয়াকেয়ার 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আমি শপথ করছি যে গর্তগুলোতে তারারা পড়ে যায়, সেই গর্তের শপথ। 1450 বছর আগে বলছেন, কে বলছেন? আল্লাহ। আজকের নাসা বলছে এই যে তারা যেখানে পড়ে যায়, এই গর্তগুলো হলো একটা ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এই গর্তে হাজার হাজার না লাখ লাখ তারা পড়ে যায়, যেটা একবার পড়ে সেটা আর বেরোতে
কত বড় আকাশ, এরকম এক একটা আকাশে কোটি কোটি গর্ত আছে। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে আঙ্গুলের রিং, মরুভূমিতে লাইক রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে রিং যেমন ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা এই সাত আকাশ আল্লাহর আরশের কাছে রিং এর চেয়ে ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহর হাতের মধ্যে যদি সাত আকাশ সাত জমিন দেয়া হয়, হাতের মধ্যে সরিষা দানা রাখলে যত ছোট এর চেয়ে ছোট মনে হয়। আরো আসতে কোন সুবহানাল্লাহ, এখন সে আল্লাহ কত বিশাল। সে আল্লাহর সাথে যারা শেরেক করে এদের মতো মূর্খ দুনিয়াতে আর কেউ হতে না। কিসের সাথে শেরেক করো? কি বিশাল আল্লাহ, সমস্ত সৃষ্টি আল্লাহর সাথে একটা নখের সমানও নয়, কেমনে সে আল্লাহর সাথে শেরেক করো? কয় আমার হুজুর যা পারে আমার আল্লাহও তা পারে, কয় আমার হুজুরও গায়েব জানে আল্লাহও গায়েব জানে, কত বড় মূর্খ। ছোট্ট মাটির জিনিস বানিয়ে কয় দেন, আরে ভাই আপনি নিজে হাত দিয়ে বানান, আপনি দিবি কি? ওর তো আপনি না খাওয়া দিলে সে খাইতেও পারে না, আপনি না ডাকলে সে ডাকও শুনে না, ঠিক কি না? সামনে আবার খাওয়া দেওয়া হয়, ওই খাওয়াগুলো খায় না, দেয় মূর্তির লাইগা খায় ঠাকুরে, শেষে কয় দেবতা খানা খাইছে। আপনারা কি কোনোদিন এই খানা খাইছেন? খাইলে তো বিশ্বাস করবেন না, বলবেন না এখানে। আমি খাইছি কিন্তু আমি ছোট মানুষ তখন, সাত বছর, এক মূর্তির সামনে খাওয়া, আমি আর আরেক এমপি ইচ্ছা মতো খাইছি। তা আমি খাওয়ার পরে আমার মনে হলো আরেক কাঠটা খাইলাম। আমার স্কুলের মাননা স্যারের কাছে গিয়ে বললাম স্যার আমি তো এরকম মূর্তির সামনে খাওয়া খেয়ে ফেলেছি, এটা কেমন হইলো? কয় তোমার বয়স কত? বললাম সাত বছর। কয় আরো পাঁচ বছর খাইছি। এটা একটা কথা বললেন আপনি, আমি আছি আমার যন্ত্রণা নিয়ে আমি খাইছি, এটা হবে ঠাকি? তিনি বললেন তিন ব্যক্তির উপর শরীয়তের কোনো হুকুম নাই, নাবালক, পাগল আর অজ্ঞান, ঠিক কি না? কত উদার ইসলাম, আমার ইসলাম কত সুন্দর, তাই বলে কি আরেকজনের জিনিস খায়েন না? তবে মূর্তির সামনে যেটা দেয় সেটা খায় ফেলেন, কোনো অসুবিধা নাই, কারণ অপচয়। এটা কি অপচয়? নিজেরই মানুষরা হাত দিয়ে বানিয়েছে। আমার হিন্দু ভাই বোনেরা, আপনাদের কোনো ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নেই, ইউ মেড ইট আপ, এটা আপনারা বানিয়ে নিয়েছেন। তবে ওই দেবতাদেরকে গালি দিবেন না, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, অন্যের দেবতাকে গালি দিলে তারাও মূর্খতাবশত আপনার আল্লাহকে গালি দিবে, ঠিক কি না? বিনয়ের সাথে তাদেরকে বুঝাতে হবে যে এটা যেগুলো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বাপ মূর্তির সামনে এভাবে দাঁড়ানো, মা হাযিহি তামাসীলুল লাতি আনতুম লাহা আকিফুন, ও বাবা এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করে দাঁড়িয়ে আছো কেন? ইতিকাফ মানে একনিষ্ঠতার সাথে কোথাও বন্ধ হওয়া। যেমন ইতিকাফ আমরা কোথায় করি? মসজিদে, বাহিরে আসা যায় না। কার কাজ করতে হয়? তো মূর্তির সামনে যেহেতু একনিষ্ঠভাবে দাঁড়ানো, মাহাদিন তামাসিলুল লাতি আনতুম লাহা আকিফুন, এরকম একনিষ্ঠভাবে আপনি এটার সামনে দাঁড়ানো কেন? মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপে ওই কাম করতো আমিও করি, এই কথাই তারাও বলে, ঠিক না? ঠিক। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বলেন আনতুম আবাকুম ফি দলালিম মুবিন, আপনিও গোমরা, আপনার বাপ ছিল। এখন ইব্রাহিম আলাইহিসসালামের বাবা বলছেন আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাইবিন, তুমি কি হক নিয়ে এসেছো না তুমি আমার সাথে খেলাধুলা করছো? সব নবী আলাইহিসসালামকে হক দিয়েছেন কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি আল্লাহ, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু,
যিনি রাসূল পাঠিয়েছেন হেদায়াত এবং দ্বীনে হক সহকারে, যাতে সারা পৃথিবীর সব দলের উপর আল্লাহর দলকেই বিজয়ী করা যায়। চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর দলই বিজয়ী হবে। দুনিয়ার সব মানুষের দল সাগরে আত্মহত্যা করবে, সময় আসছে, রক্ত ঝরছে মুসলমানের জমিনে মুসলমানদের হবে। যার রক্ত বেশি ঝরে জমিন তার হয়ে যায়, ঠিক কি না? এখন আমরা মায়ের খাচ্ছি, মায়ের খাচ্ছে কারা? টুপি দাঁড়িয়ালারা, যারা মায়ের খায় এরা কিন্তু জানে কোন হানে মারতে হয়, কারণ খাইতেছে তো সে, কোন হানে দিলে বেশি চোট পাওয়া যায় এটা যারা খায় এরা ভালোই বুঝে। এখন তোমরা যারা দিয়েছো তোমরা খাওয়ার জন্য রেডি হও,